নমস্কার, বক্কি নলেজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসে যে নমুনাপত্রটি তৈরি করা হয়েছে তার উপরে চোখ রাখব। একবার কোশ্চেন্সগুলো দেখে নেবেন পরীক্ষা দিতে যাওয়ার আগে, সুবিধে হবে, কিছুটা অবধি আইডিয়া হয়ে যাবে যে কীরকম টাইপের প্রশ্ন আসতে চলেছে এবারে আপনাদের, এবং তার ক্ষেত্রে আপনাদের উত্তরটা কীরকম টাইপের লিখতে হবে। এখানে যেমন ছোট প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া হয়েছে সমেত, সঙ্গেই দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিহাসের প্রশ্নগুলো পরপর করে দেওয়া আছে এবং তার সঙ্গে উত্তরগুলো সমেত করা আছে, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় সেই কারণের জন্যেই। আবারও বলছি যে উত্তরগুলো নিজেদের মতে লেখাটাই উচিত হবে। আমি তাও উত্তরগুলো দিয়ে দিয়েছি সঙ্গে, যে কীরকম করে লিখতে হয়েছে, আমার মতে যে উত্তরটা হয়েছে আমি সেই উত্তরটা লিখেছি। এবার আপনারা প্রশ্নটা পড়ে যদি মনে হয় যে না, উত্তরটা আমি এরম করে লিখতে পারি, তাহলে আপনারা আপনাদের মতন করে উত্তরটা লিখবেন। যদি মনে হয় পড়তে অসুবিধে হচ্ছে, পজ করে নেবেন ভিডিওটা, তাহলে আরো সুবিধে হবে দেখতে জিনিসগুলো। যদি মনে কোনো সংশয় থাকে অতি অবশ্যই আপনার কমেন্টে লিখে দেবেন,
আমার অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে সুবিধে হয়। আরও জিনিসপত্র আপনারা যদি জানতে চান, কোনো মতে কোনো সাজেশন যদি আরও চান, তাহলে আপনারা কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে এই সাজেশনসগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। বুকি নলেজ ওয়ার্ল্ড আপনাদেরকে প্রতিটা পরীক্ষায় আপনাদের সঙ্গে থাকবে এবং আপনাদেরকে হেল্প করবে, যাতে আপনারা আরও ভালো রেজাল্ট করতে পারেন।